হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আপনারা কি করে বুঝবেন যে আপনাদের বার্থ চার্টে স্যাটার্ন উইক আছে। যারা প্রপার ডেট অফ বার্থ জানেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু যারা প্রপার ডেট অফ বার্থ জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। সেক্ষেত্রে আমি কতগুলি পয়েন্টস আপনাদের সামনে তুলে ধরবো, সেগুলি যদি আপনারা নিজেদের মধ্যে বা আপনাদের ক্লোজ কারোর মধ্যে খুঁজে পান, তাহলে কিন্তু আপনারা একদম নির্দ্বিধায় ধরে নিতে পারেন তাদের স্যাটার্নটি উইক আছে। এর আগে আমি আলোচনা করে দিয়েছি আপনারা স্যাটার্নকে স্ট্রং করবেন কি করে, বা স্যাটার্নের রেমেডি কী, যাদের স্যাটার্ন উইক আছে তার রেমেডি কী। সেটা যারা এখনও দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন। ওটাও কিন্তু প্রচণ্ড হেল্পফুল একটা ইনফরমেশান হবে আপনাদের জন্য। তাহলে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে, যাদের স্যাটার্ন উইক আছে তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড অলসতা, কুড়েমি, এই ব্যাপারগুলো কিন্তু দেখা যায়। তারা ডিসাইড করলো কি আজকে কোনো একটা কাজ করব, কিন্তু এন্ড অফ দ্য মুমেন্ট যখন কলার হবে তখন কিন্তু তারা কোথাও গিয়ে কোনো একটা এক্সকিউজ দেবে, ধরুন না আজকে থাক, আজকে শরীরটা একটু আনইজি লাগছে, বা কিছু একটা এরকম এক্সকিউজ দিয়ে কিন্তু তারা সেই কাজটা করবে না। অ্যাকচুয়াল কারণ হচ্ছে তাদের মধ্যে অলসতার কারণে এই জিনিসগুলো কিন্তু হয়। দু নম্বর পয়েন্ট হচ্ছে, এরা একদমই অর্গানাইজ হয় না, কোনো রকম কোনো প্ল্যানিং থাকে না, কোনো রকম গুছিয়ে কিছু করতে পারে না, এটা হচ্ছে আর একটা প্রবলেম এদের মধ্যে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, এদের হাঁটু, কোমর, হাড় সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা কিন্তু প্রচণ্ড মাত্রায় দেখা যায়। চার নম্বর পয়েন্ট হচ্ছে, এদের কোনো কাজেই কিন্তু মন বসে না, এরা ভাবে করবে যে চলো আজকে পুরো ফোকাসের সাথে কাজটা কমপ্লিট করব, এরকম একটা টেন্ডেন্সি থাকলেও এরা কিন্তু কাজে মন বসাতে একদমই পারে না। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, এদের লাইফে কিন্তু কোনো রকম লক্ষ্য থাকে না যে আমাকে কি করতে হবে, আমার কি করণীয়, এই ব্যাপারগুলো কিন্তু এদের মধ্যে একদমই দেখা যায় না। ছ নম্বর পয়েন্ট হচ্ছে, এদের লাইফে কিন্তু কোনো রকম ডিসিপ্লিন থাকে না, এদের লাইফে কোনো রকম ডিসিপ্লিন মেনটেন করে কিন্তু একদমই চলতে পারে না। সাত নম্বর পয়েন্ট হচ্ছে, এদের কিন্তু মেকানিক্যাল যে কোনো জিনিস প্রচণ্ড রকমভাবে কিন্তু খারাপ হতে দেখা যায়। আট নম্বর পয়েন্ট হচ্ছে, এদের যে কোনো কাজে একাগ্রতা প্রচণ্ড পরিমাণ কিন্তু কম থাকে। ন নম্বর পয়েন্ট হচ্ছে, এদের ঋণ কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পায় এবং এরা কিন্তু এই ঋণটা মেটাতে সক্ষম হয় না। দশ নম্বর পয়েন্ট হচ্ছে, এদের মধ্যে যত রকমের খারাপ গুণ আছে দেখতে পাবেন, নেশা করা, জুয়া, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু এদের মধ্যে প্রচণ্ড পরিমাণ দেখা যায়। এগারো নম্বর পয়েন্ট হচ্ছে, এদের নখের ওপর কোনো ব্ল্যাক বা বেগুনি এই ধরনের স্পট কিন্তু নোটিস করা যায়। বারো নম্বর পয়েন্ট হচ্ছে, এরা যে কোনো ডিসিশান প্রচণ্ড তাড়াহুড়োতে নেয়, ভেবে চিনতে কোনো ডিসিশান কিন্তু এরা নেয় না, খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে যে কোনো ডিসিশান কিন্তু এরা নিয়ে থাকে। যাদের মধ্যে সার্টান উইক থাকে তাদের মধ্যে এই পয়েন্টগুলো ম্যাক্সিমামই কাজ করে। সেখানে আপনারা নির্দ্বিধায় কিন্তু বুঝে যেতে পারবেন যে তাদের স্যাটার্নটি উইক আছে। দেখুন, উইক থাকলে কিছু করার নেই, কিন্তু আমাদের কিছু রেমেডি দরকার যেগুলো আপনাদের পারমানেন্টভাবে স্যাটার্নটাকে স্ট্রং করে দেবে। সেই রেমেডি আমি আলোচনা করে দিয়েছি এবং সেগুলো করেও কিন্তু আপনারা 100% রেজাল্ট পাবেন, একদম নির্দ্বিধায় আপনারা সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। আর হ্যাঁ, আরও একটি কথা, এই চ্যানেলটির পাশাপাশি আমার আরও একটি চ্যানেল আছে যেটির নাম হচ্ছে ক্যান্ডিড ফ্রেমিং, ওই চ্যানেলটিও আপনারা একবার ভিজিট করতে পারেন, তার লিঙ্কও আমি কার্ডে দিয়ে দেবো, সেখানে আপনারা অনেক মজাদার ভিডিও কিন্তু দেখতে পাবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই এখান থেকে যদি আপনারা কোনো ইনফরমেশান কালেক্ট করতে পারেন, আপনাদের যদি ভিডিওটি বিন্দুমাত্র উপকারে লাগে, তাহলে বলবো এই ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলে আপনার ফ্যামিলির লোকজনদের সাথে একটু শেয়ার করে দিন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকে টপিকটাকে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করুন, যাতে ভিডিও তোলার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা।